নামাজ কার জন্য? আবারও বলি, ইসলামের বুনিয়াদ কয়টা? এক নাম্বারটা কি? ইমান, নাকি এক নাম্বারে নামাজ? সাবধান, এক নাম্বারে নামাজ না, এক নাম্বারে ইমান। যে ইমান আনবে, যে তাওহীদে ঐক্যবদ্ধ হবে, তার জন্য নামাজ, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার যাকাত, চার নাম্বার হজ, পাঁচ নাম্বার রোজা, মানে সওম। আগে ইমান, তারপরে আমল, আগে ইমান, তারপরে আমল। যার ইমান নাই, তার আমলের কোনো মূল্য নাই। আপনাকে জান্নাতে নিবে ইমানে না আমলে? বলেন আপনি জান্নাতে যাবেন ইমান দিয়া না আমল দিয়া? ইমান দিয়া। এক লেখেন এক, একের পিঠে শূন্য দেন কত, আরেকটা শূন্য দেন কত? এক না থাকলে শূন্যের দাম নাই। আগে এক লিখবেন না আগে আগে শূন্য দিবেন? একটা বিল্ডিং বানাবেন, আগে কি ভিত্তি দিবেন নাকি খুঁটি দিবেন? আগে ভিত্তি, ফাউন্ডেশন। তো ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশনটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান। আগে যারা ইমান আনবে তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা যাকাত দিবে, তারা মুমিন। যার ইমান নাই, তার নামাজ রোজার কোনো মূল্য নাই। এখন পরিষ্কার হলো? এখন পরিষ্কার হলো কি না? এইবার আসেন, এই কোরআন আরব সমাজের এই পরিবর্তন করলো। আরব সমাজের মানুষগুলি গোত্রে গোত্রে মারামারি করত, আপনারা জানেন, মদ খেয়ে পড়ে থাকতো। আজকে তো আর মদ আর মটকা ভরে কেউ মদ খায় না, এখন নাম দিছে ইয়াবা, আধুনিক যুগ। ছোট্ট একটা ট্যাবলেট, এটার ভিতরে নাকি অনেক রহস্য আছে, এর ভিতরে অনেক রহস্য। আধুনিক যুগ না, দেখবেন একেবারে কম্পিউটারের চিপ ছোট্ট, এখনো মোবাইলের ভিতরে ইয়ে ঢুকায় কি ওয়াইডারে মেমোরি কার্ড। ওরে বাপরে, আগে এত বড় কম্পিউটার আনতো, এখন এইটুকু খালি মেমোরি কার্ড, এর ভিতরেও লক্ষ লক্ষ গান ঢোকানো যায়। মাদক, মেহেরপুর জেলায় মাদকাসক্তি বাড়ছে না কমছে? আপনারা বলেন, আমি কি বলবো? আপনাদের জেলা মেহেরপুরে মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদক সেবনকারী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াবা সেবনকারী, সরবরাহকারী, পাচারকারী, আমদানিকারক, রপ্তানিকারক, সুবিধাভোগী বাড়ছে না কমছে? বাড়ছে। টাকা দিয়ে জননেতা হয়ে যাচ্ছে, আন্ডার ওয়ার্ল্ডে মাদক কারবারি, মাদক কারবারি, মাদক বাড়ছে না বাড়ছে না বাড়ছে। বলেন আপনার সমাজে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা বাড়ছে না কমছে? চুরি ডাকাতি বাড়ছে না কমছে? সারা দুনিয়া জোড়া বাড়ছে। এখন ওই আরব সমাজকে আল্লাহ রাসূল পরিবর্তন করে দিলেন আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। সেটা করতে গিয়ে ওনাকে 78টা যুদ্ধ করতে হয়েছে, ওনাকে লড়াই করতে হয়েছে, ওনার সাহাবিদের জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত। সে কথা আল্লাহ বলেছেন, তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, সংগ্রাম করো, যে পর্যন্ত না ফেতনা ফাসাদ নির্মূল না হয়। এই লড়াই, এই সংগ্রাম, এই জিহাদ, এই আত্মদান, এই রক্তদান, এই কোরবানি, এই সমস্ত কিছুর বিনিময়ে ওই আরব সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল, আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়েছিল, মানুষ দরজা খুলে ঘুমাতো কোনো ভয় নাই, এই শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। রাসূল চলে যাওয়ার পর রাসূলের সাহাবা একরাম, যারা রাসূলের পায়ের কাছে বসে বসে ইসলামের উদ্দেশ্য কি ভালো করে বুঝেছেন, ইসলামের আকীদা কি ভালো করে বুঝেছেন, রপ্ত করেছেন, ওনারা লড়াই শুরু করে দিলেন, সংগ্রাম শুরু করে দিলেন। ওনাদের সংগ্রামের বিনিময়ে পরবর্তী অর্ধ দুনিয়াতে আল্লাহ দেওয়া এই সত্য দিন প্রতিষ্ঠা হয়ে গেল। রাসূলের আগমনের উদ্দেশ্যই ছিল এই দিনটা মানব জীবনে কার্যকরী করা। ফলটা কি হলো? শান্তি আসলো। কিন্তু দুর্ভাগ্যজনক ইতিহাস, তারপর কয়েক শতাব্দী পর থেকে আমরা সেই সংগ্রাম ভুলে গেলাম, সেই ঐক্য ভুলে গেলাম, আমরা ঐক্য নষ্ট করলাম, রাসূলের সুন্নাত ত্যাগ করলাম, আল্লাহর হুকুম বাদ দিলাম, আমরা নিজেরা নিজেরা বাহাস, বিতর্ক, তর্ক, মারামারি, হানাহানি করে আমরা দুর্বল হয়ে গেলাম। পরে শত্রুরা আমাদেরকে দখল করে নিয়ে সম্পূর্ণরূপে তারা আমাদেরকে পরাজিত করে দিল। তারা পরাজিত করার পর আল্লাহর হুকুম বাদ দিয়ে, তাদের হুকুম দিয়ে আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত করা শুরু করলো। আল্লাহর দেওয়া অর্থনীতি বাদ দিয়ে তাদের দেওয়া সুদভিত্তিক অর্থনীতি চালু করে দিল। আজও আমাদের দুনিয়া চলছে সেদিকে, দালালতের দিকে, গৈরুল্লাহর দিকে, আল্লাহর হুকুমের দিকে নয়। আপনি বলেন মুসলমান জাতি হবে কয়টা? একটা। আজকে মুসলমানরা কয় টুকরায় বিভক্ত বলেন? শুধু এক মুসলমান রাষ্ট্রই আছে 55 থেকে 60টার উপরে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনি যান উত্তর আফ্রিকা পর্যন্ত, এক এক রাষ্ট্রের এক এক সরকার,
আজকে পাকিস্তান গতকালকে দেখলাম 1 কেজি মুরগির দাম 750 রুপি। আমাদেরই ভাই, আমাদেরই ভাই ট্রাকের ভিতরে মারামারি, হায় রে হায় রে হায়। পাকিস্তান দেখেন অবস্থা, যান সৌদি আরব, যান কাতার। এই বিশ্বকাপে কাতার যা করেছে, এই বিশ্বকাপ উপলক্ষে কাতার যা করেছে, যা করেছে, আর বিশ্বের অন্য অন্য মুসলমান এক মুঠি চালের জন্য, এক মুঠি ভাতের জন্য ট্রাকের পিছনে মারামারি করছে। ভাই আমরা মুসলমান এক জাতি নাই, কারণ আমরা আল্লাহর হুকুম বাদ দিয়েছি, আমাদের ইমানের রশি কেটে দিয়েছে ইবলিস। 100টা তসবির দানা একত্র রাখে কিসে? সুতা। সুতা কেটে দিলে কি হয়? বাস আমাদের ইমানের রশি কেটে দেওয়া হয়েছে। আজকে আমরা আর এক জাতি নাই, এক লক্ষ্য নাই, এক উদ্দেশ্য নাই। এখন আমরা দাঁড়িয়েছি এই দুর্ভাগ্যজনক অমানিশার কাল রাত্রি, অমানিশার কালো রাত্রি, কাল রাত্রি দূর করে দিয়ে আবারও শান্তির সূর্য, আবারও দিনের সূর্য উদিত করার জন্য এই সংগ্রাম, এই জেহাদ, এই রেনেসা, এই বিপ্লব প্রতিটা জনপদ স্পর্শ করবে ইনশাআল্লাহ। আজকে আপনারা এখানে এসেছেন মেহেরপুরের ভাই ও বোনেরা, আমি জানি না আপনারা কি বুঝেছেন, আমি বোঝানোর চেষ্টা করেছি। অনেক লম্বা আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা, অনেক কথা, অনেক বক্তব্য, কিভাবে ঐক্যহীন জাতি, ঐক্যবদ্ধ জাতি ঐক্যহীন হয়ে টুকরো টুকরো হয়ে গেল। হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, মানুষ কোন দিকে যাবে? আজকে মানুষ ব্যাদিশা, কিভাবে সেরা জাতি গোলাম জাতি হয়ে গেল, কিভাবে আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফত করা জাতি ইবলিসের খেলাফত শুরু করে দিল, কিভাবে এত বড় বিকৃতি আসলো, কেমনে আসলো, কোন পথে আসলো, কিভাবে আমরা অন্যদের গোলাম হলাম। এক লম্বা ইতিহাস, এক দীর্ঘ ইতিহাস, এটা বলতে গেলে প্রচুর টাইম লাগবে। শুধু আজ এটুকু মনে রাখেন, আমরা আজ এক চরম সংকটে পড়েছি। এই সংকট থেকে উদ্ধারের জন্য এমন একজন মহামানব আমাদেরকে ডাক দিয়েছেন, আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি। আজকে তিনি নাই, ওনার পক্ষ থেকে এই আহ্বান, এই ডাক আমরা আপনাদেরকে দিয়ে গেলাম।